নিম্ন আদালতের রায় সংক্ষুব্ধ, সুপ্রিম কোর্টে মামলা করতে আগ্রহী এমন অসহায় দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মামলা পরিচালনার ভার বহন করে আসছে সরকার। গত 7 বছরে 1,64,583 জন এ সহায়তা পেয়েছেন। চতুর্থবারের মতো জাতীয় আইনগত সহায়তা দিবসে এ প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে জাতীয় হেল্পলাইন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1-6-4-3-0 নম্বরে ফোন করে আইন সহায়তার খুঁটিনাটি জানা যাবে হেল্পলাইন থেকে। সাধারণ নাগরিক হিসেবে কি কি ধরনের সেবা পেতে পারি? ডিএনএ টেস্টের ব্যয় পরিশোধ সহ ডিটেইলড মামলার সকল ব্যয় পরিশোধ করে থাকে। এ উদ্যোগ অবহেলিত মানুষের বিচার পাওয়া নিশ্চিত করেছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমাদের কথাটা হচ্ছে যে একেবারে তৃণমূল পর্যায়ের জন্য আইনি সেবাটা পৌঁছায় সেটা আমরা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছি, এবং আইনগত সহায়তা প্রদানের জন্য যে সকল মানে যে অর্থের প্রয়োজন সমস্ত ব্যয় কিন্তু সরকার যে তহবিল করছে তার মাধ্যমে সেটা বহন করছে। এর জন্য এই অসহায় দরিদ্র মানুষকে নিজেদের কোনো অর্থ খরচ করতে হবে না, সে খরচের দায়িত্ব কিন্তু আমরা নিয়েছি। যাক, আমরা চাই যে সর্বক্ষেত্রেই একটা জবাবদিহিতা থাকবে এবং দেশটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং সামাজিক বৈষম্য দূর হবে। পুরনো আইনগুলোকে নতুন আঙ্গিকে করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক বন্দী আছে, আসলে তারা জানি না তাদের কি অপরাধ, তাদেরকে হয় কেউ মানে আত্মীয় স্বজন জমি জমা দখল করার জন্য বা কোনো না কোনো কারণে মিথ্যা মামলা দিয়ে টিয়ে তাদেরকে কারাগারে রেখে দিয়েছে, কিন্তু কোনো আইনগত সহায়তা পায় না, বা তারা যে জামিন নেবে বা একজন আইনজীবী রাখবে সেটাও করতে পারে না, বা তাদের আর্থিক সেই সচ্ছলতা নাই। তা আমি এখানে আইনমন্ত্রী আছেন, আমি বলবো যে একটা বিশেষ ব্যবস্থা আমাদের নিয়ে কারাগার থেকে তথ্যটা আমাদের অন্তত সংগ্রহ করতে হবে যে যারা বছরের পর বছর কারাগারে বিনা কারণে বন্দী হয়ে আছে কিন্তু তাদের হয়তো সেরকম মামলাই বলে কিছু নেই, কিন্তু তাদের একটু সহায়তা দিলেই কিন্তু তারা এই বন্দীখানা থেকে মুক্তি পেতে পারে, সে ব্যবস্থাটা আমরা নিতে পারি এবং এই সংস্থাও এ ব্যাপারে কিছু উদ্যোগ নিতে পারে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।